একটি সময়ের কথা একটি সুন্দর গ্রামে দুই বাচ্চা লিলি ও জ্যাক সবসময় হাত ধরে ঘুরত তাদের মধুর হৃদয় উল্লাসিত হতো যখন তারা একসঙ্গে থাকত তারা গোপন কথা ভাগ করত প্রকৃতি অন্বেষণ করত এবং মায়াজালিক সঙ্গীতময় ভ্রমণের স্বপ্ন দেখত বছর গত পর্যন্ত তাদের বন্ধুত্ব বৃদ্ধি করেছিল জ্যাকের হাসি দেখে লিলির হৃদয়ে একটা তাপমাত্রা ছিল এবং জ্যাকের প্রতিদ্বন্দ্বী অংশ দেখে তার হৃদয়ের একটি তাপ ছিল একটি সূর্য প্রকাশিত দুপুরে যখন তারা একটি উজ্জ্বল নদীর পাশে বসেছিল জ্যাক নেতাপক্ষে লিলির হাত ধরে ধরে নিজেকে কুমিল লিলি লাজুক হয়ে শরীরে জ্যাকের প্রেমের সঙ্গীতটি খুলে দিল লালায়িত মুখে জ্যাক তার মনোভাব প্রকাশ করতে লিলির হাত নেওয়ার পরিক্ষেপে দাঁড়িয়ে চলে গেল সামুদ্রিক হৃদয় লিলি প্রকাশ করে বলল যে সেও একই ভাবনায় আছে তাদের ছোট্ট হৃদয় আনন্দের সীমাহীন উড়িয়ে উঠল বছর পর বছর হাতে হাতে দাঁড়িয়ে থাকতে সাথে সাথে লিলি ও জ্যাক বুঝল যে তাদের শিশুত্বের প্রেম আজও একটি জীবনকে সংযোগ করেছে তারা জীবনের সাক্ষ্য হলে যে সত্য প্রেম সবসময় বন্ধুত্বের শুরু নিতে পারে যা সময়ের পরীক্ষার মুখোমুখি থেকেও সঠিক থাকে এবং তারা তাদের হৃদয়ে চিরতরে নিবন্ধিত একটি প্রেমের গল্প রচনা করেছে